ফ্রান্সের প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন কাল। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 প্রার্থী। এর মধ্যে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরই মধ্যে প্রার্থীরা প্রচারণা শেষ করেছেন। ফ্রান্সের নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে প্যারিস থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। বাবু, ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের 11তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, আর মাত্র একদিন বাকি রয়েছে। নির্বাচনের বিধি অনুযায়ী আজ মধ্যরাতের পর থেকেই সব ধরনের প্রচার প্রচারণার সময় শেষ হয়ে গিয়েছে। যার দরুন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মধ্যরাতের আগেই তাদের প্রচার প্রচারণা শেষ করেছেন। এই নির্বাচনে 4,87,00,000 ভোটার সরাসরি তাদের ভোট প্রয়োগ করার সুযোগ পাবেন। নির্বাচনের নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন অলিম্পিয়ান বাংলাদেশ স্টেশন আয়বার মহাসচিব কাজী নেতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন নিয়ে আপনার বক্তব্য কি, কিভাবে দেখছেন এই নির্বাচনকে? এই নির্বাচনের গুরুত্ব একটু অন্যরকম, কারণ দেখা যাচ্ছে সময়ের সঙ্গে এই নানা প্যান্ডেমিক সময়টা গেল এবং সেই সঙ্গে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এর পরিপ্রেক্ষিতে একটা বড় ধরনের রাজনৈতিক বিবর্তন এই দেশে এসছে। আমরা লক্ষ্য করেছি প্রেসিডেন্ট ম্যাক্রো এত জনপ্রিয়তার মধ্যে ছিলেন, কিন্তু ইদানিং আস্তে আস্তে এখন বিশেষত লক্ষ্য করা যাচ্ছে 40 দিনের এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে তার পরবর্তী পর্যায়ে যিনি ছিলেন একদম নিকটতম প্রতিদ্বন্দ্বী বলে আমরা জানতাম, তার মধ্যে বিরাট একটা গ্যাপ ছিল, যার ছিল 15%, ম্যাক্রো তখন ছিল 35%। এটা আজকে এসে দাঁড়িয়েছে ম্যাক্রো 26% এবং মারিন লুপেন, যিনি এক্সট্রিম রাইটিস দলের একজন নির্বাচন প্রতিদ্বন্দ্বী, উনি এখন 25%। তার মানে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মধ্যে সরকারের যে সিদ্ধান্ত হচ্ছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকান নানা ধরনের যে কার্যকলাপ, তারা যেভাবে একত্র হয়ে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, এই ক্ষেত্রে ফরাসি জনগণ তাদের মধ্যে একটা দ্বিমত আছে। তার পরিপ্রেক্ষিতে 10% এই 40 দিনে একটা নিকটতম প্রতিদ্বন্দ্বী তার স্কোর উপরে উঠে গেছে। এবং অন্যান্য ব্যাপার, একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই ফরাসি নির্বাচন একটু ভিন্ন, ডেমোক্রেটিক এই চর্চাটা এই দেশে অন্যভাবে হয়, একটা প্রথম রাউন্ড এবং তার 15 দিন পর দ্বিতীয় রাউন্ড। তো প্রথম রাউন্ডে যদি কেউ 50%-এর উপরে ভোট পায়, সে সরাসরি নির্বাচিত প্রেসিডেন্ট, আর যদি সেটা না হয় তখন প্রথম এবং দ্বিতীয় মেইনলি তাদের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে কোয়ালিশন হওয়ার পরিপ্রেক্ষিতে তারা তাদের সাপোর্ট একজন আরেকজনকে দেয় এবং সেইভাবেই তারা এই নির্বাচনে দ্বিতীয় রাউন্ডে যায়, সেটা 15 দিন পর। এক্ষেত্রে একটু লক্ষ্য করার ব্যাপার আছে যে বিশেষত বামপন্থী এবং ডানপন্থী যারা আছেন তাদের এই ব্যাপারে একটা এখানে একটি বিষয় কি আপনি যুক্ত করবেন যে ফ্রান্সের নির্বাচনের ইতিহাসে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি প্রথম ধাপের কোনো নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থী কিন্তু 50%-এর উপরে ভোট পায়নি, তাই না? এইটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস অ্যাকচুয়ালি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ডান বামপন্থীদের মধ্যে কোয়ালিশনটা একটা বড় ধরনের আকার ধারণ করে। যেমন গত 15 বছর, গত প্রেসিডেন্ট ফসলমিত্র এই দেশে 15 বছর তার প্রেসিডেন্ট করে গেছেন, ওই সময় সোশ্যালিস্ট পার্টি ছিল সবচেয়ে জনপ্রিয় দল। আজকে সোশ্যালিস্ট পার্টি এখন 2%-এর একটু অধিক, যে যিনি প্যারিসের মেয়র উনি এখন 2%-এর একটু অধিক ওনার জনপ্রিয়তা। তার মানে সময়ের সঙ্গে কীভাবে দলগুলোর জনপ্রিয়তা হ্রাস পায় বা বৃদ্ধি পায় এটাও লক্ষ্য করার ব্যাপার আছে। এখানে উল্লেখ করা যায় মধ্যপন্থী প্রেসিডেন্ট ম্যাক্রো, যিনি দুই দিক থেকে ভোট পাবেন, সেটা দ্বিতীয় রাউন্ডে গেলে বোঝা যাবে যে ম্যাক্রোর প্রকৃত জনপ্রিয়তা। কারণ দ্বিতীয় রাউন্ডে এখানে আমরা অনুমান করতে পারছি যে দেখতে পাচ্ছি যে 70% রাইটিস্ট, 30% লেফটিস্ট ভোট এখন, কিন্তু লেফটিস্টরা অনেকেই ম্যাক্রোকে ভোট দেবেন, যারা এক্সট্রিম রাইটিস্ট যিনি মারিন লুপেন তাকে ভোট দিবেন না। কারণ এখানে উল্লেখ করতে হয় যে মারিন লুপেন রাশিয়ান পুতিন প্রেসিডেন্ট পুতিনের একজন কাছের মানুষ, জনপ্রিয় রাজনৈতিক। যাই হোক, আপনাকে ধন্যবাদ শুনছিলেন। আর একদিন পর ফ্রান্সের প্রেসিডেন্ট যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের বিস্তারিত, আমরা 4,87,00,000 ভোটার এবারের এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তো ফ্রান্সের প্যারিস থেকে এই ছিল আমার কাছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন যে একদিন পর অনুষ্ঠিত হবে তা নিয়ে সর্বশেষ। ফ্রান্সের প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু।